উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি ব্যবসায় গঠনের
ছাত্রদের ব্যবসা পরিচালনার সহায়তা, উন্নয়ন ব্যবসায় উন্নয়ন সাধনের সহায়তা এবং দ্রুত শিল্প সামর্থ্য অর্জনের সহায়তা। প্রথমে আসি আমি উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি। একটা একজন উদ্যোক্তাকে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার জন্য তাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সহায়তা করে থাকে, যেরকম যে তাকে উৎসাহ দেওয়ার জন্য, তাকে উদ্দীপনা দেওয়ার জন্য, তাকে আগ্রহী করার জন্য, কাজে আগ্রহী করার জন্য তাকে বিভিন্ন ট্রেডে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর ইত্যাদি বিভিন্ন ট্রেডে তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাকে কাজে আগ্রহী করে তোলে এবং সে ব্যবসা প্রতিষ্ঠান করতে আগ্রহ সৃষ্টি হয়। এরপরে আসি ব্যবসা গঠনের সহায়তা। উদ্দীপনা সৃষ্টির পরবর্তী হচ্ছে ব্যবসা গঠনের সহায়তা। যখন একজন উদ্যোক্তা ব্যবসা গঠনে আগ্রহী হয়, সেই ব্যবসা গঠন করার জন্য তাকে তার অর্থের প্রয়োজন হয়, তার প্রতিষ্ঠান গঠনের জন্য তার বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন হয় এবং এই সহায়তা প্রদান করে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ, সহায়ক সেবা প্রতিষ্ঠান সমূহ। যেমন বাণিজ্যিক ব্যাংক তাকে অর্থের মাধ্যমে অর্থ দিয়ে সহায়তা করে থাকে, ট্রেড প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানকে ট্রেডের মাধ্যমে লাইসেন্স দিয়ে তার সহায়তা করে থাকে ইত্যাদি। স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনার সহায়তা। একটা প্রতিষ্ঠান যাতে উদ্যোক্তা বা ব্যবসায়ী স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে, তার জন্য তাকে কী করতে হবে, তার যাতে ঝুঁকি না হয় এর জন্য বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, অর্থনৈতিক ব্যাংক ইত্যাদি সহায়তা প্রদান করে থাকে। চার নম্বরে আসি ব্যবসা উন্নয়ন সাধনে সহায়তা। ব্যবসাকে আরও উন্নয়ন সাধনের সহায়তা ব্যবসা সহায়ক সেবা প্রতিষ্ঠান সমূহ সহায়তা করে থাকে। দ্রুত শিল্পায়ন সামর্থ্য অর্জনের সহায়তা। দ্রুত শিল্পায়ন করতে হলে একটা প্রতিষ্ঠানকে দ্রুত একটা এলাকাকে শিল্পায়ন শিল্পায়িত করতে হলে সেই প্রতিষ্ঠানে আমাদের যে শিল্প প্রতিষ্ঠান বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তার পাশাপাশি আমাদের ক্ষুদ্রতর শিল্প প্রতিষ্ঠানকেও উন্নয়ন সাধন করতে হবে এবং এই উন্নয়ন সাধন করে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সহায়ক সেবার মাধ্যমে উন্নয়ন করা হয়। ধন্যবাদ সবাইকে, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।